30 লাখ টাকা সে চাইতেই পারে, কিন্তু আমার কাছে চাইলে আমি তো 3 লাখ টাকাও দেবো না। শরীফুল রাজ, 30 লাখ টাকা পারিশ্রমিক চাইলে ইকবাল দিবেন মাত্র 3 লাখ। তাহলে ঢাকা অ্যাটাক, আয়নাবাজি, পরান সিনেমাগুলো ফুলপ, যেই সিনেমাগুলো ব্লকবাস্টার দাবি করে একাংশ সাকিবের দিন শেষ বলে মন্তব্য করেছিল, তাদের এক হাত দিলেন প্রযোজক ইকবাল। ভাই, এটা কোনো ফেক নিউজ নয়, পুরো নিউজটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আসা যাক মূল বিশ্লেষণে। ঢাকা অ্যাটাক সিনেমা যেই সময় রিলিজ হয়েছিল তখন অনেকেই বলেছিল সাকিবের দিন শেষ, কারণ ঢাকা অ্যাটাক ব্লকবাস্টার। সেই সময় সাকিবের শিকারী সিনেমাটি 8 কোটি টাকা ব্যবসা করেও তাদের কাছে সেরা হতে পারেনি। যেই শিকারী নিয়ে কলকাতার সবাই প্রশংসা করেছে, সেই সিনেমাটাকে ওরা ঢাকা অ্যাটাকের সঙ্গে তুলনা করতেও লজ্জা পাচ্ছিল। কিন্তু আজ ইকবাল যা বলল, আয়নাবাজি তো আমার হাত দিয়েই সাউন্ড রিলিজ করছে, সাউন্ডকে জিজ্ঞেস করছে, সাউন্ড আয়নাবাজির 1 টাকা চোখে দেখছে নাকি? ঢাকা অ্যাটাকের স্থানীয় সালোয়ার সাহেব 1 টাকা চোখে দেখছে কিনা জিজ্ঞেস করেন তো, কয়টাকা বেশি জিজ্ঞেস করে দেখেন, আমার সামনে জিজ্ঞেস করতে বললেন, আমি জানি তো সাক্ষী আমি। ইকবালের মতে ঢাকা অ্যাটাক টাকা তুলতে পারলেও লাভের 1 টাকাও হাতে পড়েনি সানি সানোয়ারের। তারপর আমাদের মাস্টারপিস সিনেমা আয়নাবাজিকে সবাই সর্বশ্রেষ্ঠ সিনেমার তকমা দেন, কিন্তু ইকবাল সাহেব কি বললেন, এই সিনেমাটি ফুলপ। আরে ভাই, এই সিনেমাগুলো নিয়ে মাস্টারপিস নায়কের ফ্যান্সরা আমাদের সঙ্গে তর্ক করে, আমাদের সুপারস্টার মাস্টারপিস সিনেমা করে এবং সেই সিনেমা সাউথেও রিমেক করে। আরে ভাই, এটা সত্য, আয়নাবাজি সাউথ ইন্ডাস্ট্রিতে রিমেক করেছে, কিন্তু একবার কি জানতে ইচ্ছে করেনি আপনাদের সেই সিনেমাটির বাজেট কত ছিল, কত আয় করেছে, ফুলপ নাকি হিট? সেই বিষয়গুলো জানা দরকার ছিল। আর সেই আয়নাবাজি সিনেমাটাকে নিয়ে আপনারা হলিউডের সব থেকে বড় সুপারস্টার সাকিবের সঙ্গে তুলনা করো, হাউ ইম্পসিবল। ঢাকা অ্যাটাক সিনেমাটি ভালো ছিল, তবে প্রযোজক ইকবাল বলেছে ফুলপ হতেও পারে। এখন পরান সিনেমাটির কাছে আসা যাক। অনেকেই বলেছে পরান ব্লকবাস্টার, কিন্তু ইকবাল বলেন যদি একটা সিনেমা 2 মাস 15টা সিনেপ্লেক্সে চলে তাহলে শেয়ার পায় মাত্র 60 থেকে 65 লাখ টাকা, তাহলে কিভাবে পরান ব্লকবাস্টার হয়? ইকবাল সাহেব, এই কথাগুলো বলার মূল কারণ ছিল শরীফুল রাজ, যে শরীফুল রাজকে তিনি চিনেন না। আমি চিনলাম না, এটা কে? পরিমনের হাজবেন্ড বলার পর তিনি বলেন, কি নাম বললেন? শরীফুল রাজ। তারপর আর কি? 30 লাখ টাকা সে চাইতেই পারে, কিন্তু আমার কাছে চাইলে আমি তো 3 লাখ টাকাও দেবো না। ইকবালের কাছে রাজ যদি 30 লাখ টাকা পারিশ্রমিক চায় তাহলেও তিনি 3 লাখ টাকা পারিশ্রমিক দিতেও রাজি নন। আর এই নায়কগুলোকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া কাঁপাই। ভিডিওটি শেষ করার আগে আরেকটি ইনফরমেশন দিচ্ছি। সাকিব খান গতকাল একটি নিউজ পোর্টালে তার আপকামিং সিনেমা প্রসঙ্গে বলেন, নতুন বছরেই তিনি শুটিংয়ে নামছেন, তাহলে আর কি, অপেক্ষা করাই বেটার।